क्या आप भी अपने घर बाजार से खरीद कर ले आए हैं कैंसर वाले लहसुन? जी हाँ, खबर तो ऐसी ही आ रही है। दरअसल आपको बता दें कि पिछले कुछ समय से उत्तर और दक्षिण कोलकाता के बाजारों में चीना लहसुन बेचा जा रहा है। क्या आप जानते हैं कि यह चीना लहसुन लोगों को कैंसर से मरने का कारण बन सकता है? इसीलिए टास्क फोर्स के अधिकारी व्यापारियों को चीना लहसुन बेचने पर प्रतिबंध लगा रहे हैं। इसी को लेकर आज टास्क फोर्स की टीम ने कोलकाता के कॉलेज स्ट्रीट बाजार का दौरा किया। आपको बता दें कि इससे पहले ही कोलकाता शहर भर में प्याज की कीमतें कैसे बढ़ गई हैं। इसे लेकर मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश पर गठित टास्क फोर्स ने कोलकाता पुलिस के साथ विभिन्न बाजारों में छापेमारी की। टास्क फोर्स के अधिकारियों ने पिछले एक सप्ताह से उत्तर और दक्षिण कोलकाता के बाजारों का दौरा किया। कोलकाता के कॉलेज स्ट्रीट मार्केट में प्याज की कीमत को लेकर काफी समय से शिकायतें आ रही थी और शिकायत के आधार पर टास्क फोर्स के अधिकारियों ने आज सुबह कॉलेज स्ट्रीट मार्केट में छापा मारा, जहां पाया गया कि प्याज की कीमत 60 रुपए प्रति किलो बिक रही है। टास्क फोर्स के सदस्य रविंद्रनाथ कोले ने उस कीमत को नियंत्रित करने का आदेश दिया। थोक बाजार में आज प्याज की कीमत 37 रुपए और 45 रुपए प्रति किलोग्राम है। इसीलिए प्याज व्यापारियों के रविंद्रनाथ कोले ने कीमत पर और नियंत्रण करने की बात कही है। पॉलिस्ट्रीट बाजारे आज के भद्रलोक दोकने शाक सब्जी जे सब दाम সেগুলো ইতিমধ্যেই পড়ে গেছে, নর্মাল হয়ে গেছে। পেঁয়াজের দামটা নিয়ে আমরা চিন্তিত ছিলাম, আমরা ঘুরছি বেশ কয়েকদিন ধরে সারা বাংলার বাজারগুলোয় এবং কলকাতার বড় বাজারগুলোয়। আজকে কলেজ স্ট্রিট মার্কেটে এসেছি, তার সঙ্গে একটা যুক্ত হয়েছে চায়না রসুন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যান করেছে, যেটা দামে সস্তা, মানে অর্ধেক দাম রসুনের, আমাদের দেশি রসুনের অর্ধেক, কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে হানিকর বলা হচ্ছে, এতে ক্যান্সার হতে পারে। সেই জন্য আমরা সবাইকে বলছি এটা বেচবেন না। কলেজ স্ট্রিট মার্কেটে এখনও আমরা এটা দেখিনি, আমরা লেক মার্কেটে দেখেছি, তাই আমরা ওদের বারণ করেছি, ওরা ওর বেচবে না। আমরা দেখছি এই জিনিসটা যাতে না বেচে ব্যবসায়ীরা, তার জন্য আমরা সবার কাছে আবেদন করছি আর এই মিডিয়ার মাধ্যমে বলছি ব্যবসায়ীদের যে আপনারা চায়না রসুন বিক্রি করবেন না, বিক্রি করলে পুলিশ ব্যবস্থা নেবে, হয়রান হবেন, থানা পুলিশ হবে, এসবের মধ্যে যাবেন না, দেশি রসুন কিনুন আর বিক্রি করুন। পেঁয়াজের দাম পড়েছে, এখানে বিক্রি হচ্ছে 55-60 টাকায় কলেজ স্ট্রিট মার্কেটে। আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে, দু চার দিনের মধ্যে আরও পড়বে। আজকে হোলসেল রেট হচ্ছে 38 টাকা আর 45 টাকা, দুরকম পেঁয়াজ কোলে মার্কেটে রেট, এটা বাজার আরও পড়বে বলেই আমাদের বিশ্বাস। কিন্তু বেশ কয়েকটা জায়গায় পেঁয়াজের দাম আমরা দেখছিলাম, সেখানে পেঁয়াজের দাম কিছু হয়ে যায় 65 এবং 70 টাকাতেও পাওয়া যাচ্ছে না। এখানে একটা অসুবিধা হয়েছে, এই যেরকম এনার কেনা বেশি আছে রসুন পেঁয়াজ, এই জন্য এর কাছে একটু বেশি হয়েছে। এরকম অনেকে বেশি দামে যেটা কিনে ফেলেছে, বেশি করে দাম পড়ে যাবে, বেড়ে যাবে বলে, তারা এবার দাম তার থেকে অনেক নেমে গেছে, এখন তারা পড়েছে বিপদে, এটাও একটা দিক। সেই জন্য প্রত্যেককেই দু চার দিন টাইম দিতে হবে, যাতে তারা পেঁয়াজটা ডিসপোজ আপ করার সময় পায়। সবজির দাম নর্মাল হয়ে গেছে, সবজির দাম নিয়ে আর কোনো টেনশন করার মতো পরিস্থিতি নেই, এবং এটা শীতকালীন সবজি ঢুকেছে বাজারে, আরও ঢুকছে, আরও বাজার পড়বে 20-25 টাকা। এর থেকে নিচে নামলে চাষিরা তো দাম পাবে না, না এটাও ভাবতে হবে আমাদের। চায়না রসুনগুলো মোটা মোটা বড় বড় হয়, দেখলেই বোঝা যায় দেশি রসুনের থেকে একেবারে ভিন্ন। আমাদের লোকাল রসুন যেরকম সরু হয়, ছোট ছোট হয়, ওগুলো মোটা মোটা বড় বড় হয়, কোয়াগুলো দেখলেই বুঝতে পারবে, সাধারণ মানুষ এমনি দেখেই বুঝতে পারবে, এতে অসুবিধা নেই। সবার কাছে আবেদন, কেউ এই রসুন কিনবেন। আমার ব্যাংকের বুকিং করতে গেলে এই নম্বর পর বুক করে 8100957669 পর আপনি বুকিং কর সকতে হ্যাঁ।